আমি ভালো আছি। প্রথমে আপনাকে আমার উষ্ণ স্বাগত জানাচ্ছি আমাকে এই মঞ্চে, লেখক বলছি মঞ্চে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য ধন্যবাদ। আমরা চলকদ আপনার নতুন যে উপন্যাসটি প্রকাশিত হয়েছে, মানে এবার বইমেলায় জল মানুষ, সেটি নিয়ে কথা বলতে চাই। কিন্তু তার আগে আপনার প্রথম উপন্যাস ছিল কাঁচের মেয়ে। কাছের মেয়ে উপন্যাসটি নিয়ে আমার যত মনে পড়ে, আমি আর আপনি বোধ হয় গত বছর মেলায় কথা বলেছিলাম সেই উপন্যাসটি। এরপর এক বছর পরেই এই বইটি প্রকাশিত হলো। এই বইয়ের প্লট বা এই বিশেষ করে জল মানুষ আমরা একটু কথা বলি, তারপর আমরা অন্যান্য প্রসঙ্গে যাবো। উপন্যাসটা আসলে কী বিষয়? হ্যাঁ, আমি যে স্মৃতিচারণ দিয়ে আপনি শুরু করেছেন সেই প্রসঙ্গে একটু যাই। আমার মনে পড়ছে লেখক মঞ্চে গত বছর আমার এই উপন্যাসটি নিয়েই আমি এখানে হাজির হয়েছিলাম, কাছের মেয়ে নিয়ে, এবং আপনার সঙ্গেই আমার কথোপকথন সেদিনও পড়েছিল। সে জায়গা থেকে বেশ ভালোই লাগছে আমার। তো এবছরের উপন্যাসটি হচ্ছে জল মানুষ, মূলত সুন্দরবনের জলদস্যুদের নিয়ে আমি এই উপন্যাসটি লিখেছি। সুন্দরবন আমাদের দেশের প্রেক্ষাপটে খুব গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে, কেবলমাত্র পরিবেশ নয়। যদি বলি যে পরিবেশের পাশাপাশি অর্থনৈতিক দিক থেকে, সৌন্দর্যের দিক থেকে, সব দিক থেকে, তো এই সুন্দরবনের একটা বড় সমস্যা আমি দেখলাম যে জলদস্যুতা। সুন্দরবনের ইতিহাস পড়তে গিয়ে মূলত, তারও আগে আমি যদি বলি যে বৃহত্তর খুলনা যশোরের ইতিহাস পড়তে গিয়ে সেখানে সুন্দরবনের ইতিহাস আমি কিছু পেয়েছি। আপনার জন্ম তো ওই অঞ্চলে, বাগেরহাটেই আমার বাড়ি, একেবারে সুন্দরবন উপকূল ঘেঁষা। এবং সবচেয়ে বড় বিষয় হলো, আমি আসবো আমার প্লট আপনার প্রশ্নে আসবো, তার আগে বলে যাই, যেহেতু বলেছেন জন্মের বিষয়টি, এমন একটা জায়গায় আমার জন্ম, সে জায়গাটি একটু অদ্ভুত বলা যায়। আমাদের ওয়াবদা ছিল তখন, বলা হতো ওয়াটার অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি। এই ওয়াবদার একটা বাঁধ ছিল, বেড়িবাঁধ। এই বেড়িবাঁধের দক্ষিণ দিকে আমাদের বাড়িটা ছিল, এখনো আছে, এবং উত্তর দিকে সেখানে হচ্ছে মিষ্টি জল, যেটা মিষ্টি পানি, মিষ্টি পানির অবাক এই মধুমতি দিয়ে এই জলটি আসতো। আর এই বাঁধের দক্ষিণে আসতো সমুদ্রের লবণ, লোনা পানি। তো একদিকে আপনি দেখবেন যে সেখানে মিষ্টি পানির যাবতীয় পরিবেশ, প্রতিবেশ, ইকোসিস্টেমটা সুন্দরভাবে ছিল, যদি এই মুহূর্তে নেই, 8-10 বছরে এটা চিংড়ি চাষ বা অন্যান্য কারণে নেই, সেটা ভিন্ন ব্যাপার। কিন্তু আমরা যখন বড় হয়ে উঠেছি তখন দেখেছি যে সেখানে এই মিষ্টি পানির যে প্রতিবেশ বা ইকোসিস্টেমটা, এটা সুন্দরভাবে আছে। সেই শিং মাছ পাচ্ছেন, সরপুটি, আবার এদিকে গোলপাতা। যে কেউ দূর থেকে অন্য জায়গা থেকে বেড়াতে আসে দেখবে অবাক হবে যে এদিকে গোলপাতা দেখছি, লবণ পানি, মানে মুখে পানি নিতে পারছি না, ছাপ করে উঠছে আসলে অনেক লবণ লোনা, এবং এইদিকে মিষ্টি পানির একটা আবহ। তো এইটা একটা অদ্ভুত জায়গায় আমার জন্ম। তো সেই জায়গা থেকে আমি দেখেছি যে সুন্দরবন থেকে আমার বাড়ির দূরত্ব, যদি আমি স্মরণ অর্থাৎ সরাসরি দূরত্ব থেকে আমি হিসাব করি, তাও কমপক্ষে প্রায় 40 কিলোমিটার হয়। কিন্তু তা সুন্দরবন তার পরিবেশ দিয়ে আমাকে হয়তো তার অভ্যন্তরে নিয়ে নিয়েছিল। কেননা ওই যে বললাম যে সুন্দরী গাছ দেখেছি, তারপরে ছইলা গাছ, কেওড়া গাছ, একেবারে গেওয়া গরান সেই, তারপর হরগোজা, এই পরিবেশ, দুই রকম পরিবেশের মধ্যেই মূলত আমি বড় হয়ে উঠেছি। তো সেই জায়গা থেকে, ছোটবেলা থেকে সুন্দরবনের প্রতি আমার একটা আগ্রহ যেমন ছিল, এবং আমি মনে করি আমি সেই জায়গার একজন মানুষ, সেই জায়গা থেকে আমি যশোর খুলনার এই অঞ্চলের ইতিহাস যখন পড়ছিলাম, বিভিন্ন সময় দেখা যায় যে এই জলদস্যুতার বিষয়টা চলে আসছে। তো তারপরে আমি আরো যখন খুব নির্দিষ্ট করে আমি সুন্দরবনের ইতিহাস পড়তে গেলাম, সেখানেও দেখলাম যে এই সুন্দরবনের জলদস্যুতা অনেক আগে, এমনকি সেই ইতিহাস যখন লেখা হচ্ছে সেই সময় থেকেই এই বিষয়টা ছিল। ইস্ট ইন্ডিয়া কোম্পানি যখন আসে তখন তারা একটা মানে উদ্যোগ নিয়েছিল কিভাবে সুন্দরবনের জলদস্যুদের মানে এখান থেকে ই করা যায়, দমন করা যায়, তখন খুব সফল হতে পারেনি। এবং এই এটা নিয়ে কিন্তু খুব বড় রকমের কি বলবো যে কিংবদন্তিও আছে, এক একজন বড় বড় যে দস্যু তাদের নিয়ে নানা রকমের কিংবদন্তি আছে। তারপর সুন্দরবনের বাঘ শিকারে নিয়ে কিংবদন্তি আছে, বনবিবি নিয়ে কিংবদন্তি আছে, উপন্যাসে কিংবদন্তির ব্যবহার লক্ষ্য করা যাবে, কিংবদন্তির ব্যবহার আছে, হ্যাঁ কিংবদন্তির ব্যবহার, কিন্তু কলেবর বা সবকিছু মিলে একটা উপন্যাসে এটা সুন্দরবনকে যদি আমি ধরতে যাই, যতখানি জায়গা দাবি করে এত জায়গা আমি এবার এবছরের জন্য আমি দিতে চাইনি। আমি ভেবেছি এটা নিয়ে আরো আরো কাজ হতে পারে। তো আমি কেবলমাত্র সুন্দরবনের জলদস্যুদের জীবন নিয়ে এসেছি, এবং অবশ্যম্ভাবী ভাবে সেখানে এই কিংবদন্তি আসবে, কিন্তু সেটাকে আমি ফোকাস করিনি। বটে একটা দুটো কিংবদন্তি বলতে পারেন আমাদের?
কিংবদন্তি বলতে এখানে আমি যেহেতু কিংবদন্তি বলছি, আবার অনেকেই বলছে যে কোন কোন ঐতিহাসিক বলছে যে ঘটনাটি এমন ঘটেছিল যে বাঘের বাঘ একজন শিকারী সাতক্ষীরাতে বাড়ি ছিল, সে শিকারী তার 100তম বাঘ শিকার তিনি উদযাপন করেছিলেন। যদি এই ব্যাপারগুলো আমি ওইভাবে আনিনি, কারণ পরিবেশের একটা বিষয় আছে যেটা এই ব্যাপারগুলো এখন যদি আনা হয় সেটা আমাদের পরিবেশের জন্য ক্ষতিকর। আমি এক্ষেত্রে কিছুটা পরিবেশবাদী থাকার চেষ্টা করেছি, যে বাঘ শিকার বলি, হরিণ শিকার বলি, এই বিষয়গুলো তখন ছিল মৃগয়া, এই কাজগুলো যখন বিভিন্ন মানে দূর দূরান্ত থেকে সম্রাটটা আসতেন, রাজা প্রতাপাদিত্য যিনি যশোরে একসময় শাসন চালিয়েছিলেন, তিনি এসে এখানে মৃগয়া করতেন, তারপরে জলজ প্রাণী এগুলো শিকার হতো। তো এই বিষয়গুলোকে আমি যেহেতু উপন্যাসের খাতিরে আমি কিছু আনলে আনতে চেয়েছি, কোনো কোনো ক্ষেত্রে আমি পরিবাদিতার কারণে অনেক কিছু চেপে যাওয়ার চেষ্টা করেছি আসলে। আচ্ছা, আর আরেকটা বিষয় হলো যে আপনি উপন্যাসের একটা ভিতরে মানে জলদস্যুদের সঙ্গে সম্ভবত একটা পল্লী দেখাচ্ছেন বারবনিতা বাইরে। আপনি ঠিকই বলেছেন, মোংলা যে বন্দর, সমুদ্র বন্দর আছে, এটার পার হলেই ওখানে একটা পতিতাপল্লী আছে। আমি ওসব পতিতাপল্লী শব্দ বলতে চাই না, যৌনপল্লী বলাই ভালো। এই আমি দেখাতে চেয়েছি যেহেতু সুন্দরবনের জলদস্যুরা মানে ওইখান থেকে এটা এসেছে যে সুন্দরবনের জলদস্যুরা কিসের লোভে, কিসের টানে এই তাদের সন্তান সন্ততি মা বাবা পরিজন রেখে এই অন্ধকার জীবনে থাকছে। তো সেটা দেখতে গিয়ে একসময় দেখলাম যে একটা পর্যায়ে গিয়ে তারা আর তাদের পরিবারের সাথে সমাজের সাথে আর মিশতে পারছে না। তো যেহেতু তারা ডিটাচড হয়ে যাচ্ছে এবং খুবই স্বাভাবিকভাবে যে জৈব তাড়না আছে সেটা তাদের মেটাতে হয়, এবং ওইখানে যে যৌনপল্লী আছে সেই জায়গাটি তাদের একমাত্র নির্ভরতা জায়গা হয়ে দাঁড়ায়, আমি এটা দেখাতে চেয়েছি। এবং তারই পরিপ্রেক্ষিতে মানে এই বানিয়া শান্ত পতিতাপল্লী যৌনপল্লীটা এখানে চলে এসেছে এবং একটা বড় অংশ জুড়ে এখানে আছে। প্রেমের ব্যাপারও তো আছে, একজন জলদস্যুর সঙ্গে ওখানে আবার কারোর সঙ্গে নারী প্রেম হচ্ছে। প্রেম বলতে একটা পর্যায়ে প্রেম হয়, মানে যেটা দেখা যায় যে এখানে মূলত জৈব তাড়নাটাই প্রধান, সেই জায়গা থেকে আস্তে আস্তে মানুষের মন তো অনেক সময় মানে এই রসায়নটা বোঝা যেহেতু মুশকিল, তো আমি সেইটাকেই সেই সুযোগটাকে এখানে কাজে লাগাতে চেয়েছি, দেখিয়েছি যে এখানে একজন জলদস্যু চাইছেন তিনি স্বাভাবিক জীবনে ফিরে আসবেন, স্বপ্ন দানা বাঁধছে, এবং একজন যৌনকর্মী সেও চাইছে যে এই জীবন থেকে স্বাভাবিক জীবনে সে ফিরে আসবে। তো দুজনের চিন্তা যখন এক রেখায় গিয়ে দাঁড়ায় তখন এটা সম্ভব হয়ে ওঠে অনেক সময়, কিন্তু বাস্তবতা ভিন্ন হয়, কারণ সমাজ আমাদের সমাজ আবার এই বিষয়গুলোকে মেনে নিতে এখনো পারেনি, এতটা উদারতা এই সমাজের আসেনি। শেষ পর্যন্ত পরিণতিটা দেখা যায় লেখককে সবসময় বাস্তবতাকে অনুসরণ করবে, মানে সমাজ মানে না বলে লেখককে এই ধরনের লেখক তো অন্য ভিন্ন বাস্তবতা তৈরিও করতে পারেন, এটা সম্ভাব্য বাস্তবতা। হ্যাঁ, আপনি সুন্দর বলেছেন, কথাটি ঠিক, কিন্তু একই কাজে একই উপন্যাসে নানা রকম আমাদের শৃঙ্খলা তো নানা দিক থেকে আছে, তো নানা রকমের সুতো আমরা বাঁধা, সমস্ত সুতো একই জায়গায় একই উপন্যাস থেকে একই সাহিত্যকর্ম দিয়ে ছিঁড়ে ফেলার চেষ্টাটা খুব যৌক্তিক না বলে আমার মনে হয়। কোন সুতোটা ছিঁড়েছেন বলে এখানে মনে হচ্ছে এই উপন্যাস? এখানে আমি চেষ্টা করেছি যে বিশেষ করে যৌনকর্মীর সাথে তাদের জীবনের যে স্বপ্ন এটার বাস্তবায়ন আমি দেখাতে চাইনি, কিন্তু কেউ কেউ ফিরে আসছে, ফিরে স্বাভাবিক জীবন আসতে চাইছে, এবং দেখা যায় যে যেমন এখন ইজি বাইক সিএনজি চালনা এইসব কাজে তারা জড়িয়ে যাচ্ছে জড়াচ্ছে, এবং সরকারও চাইছে যে না তারা একটা জীবিকার মধ্যে থাকুক এই বিষয়টি। এমনকি সম্প্রতি 2017 সালে বাংলাদেশ সরকার স্বরাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঘোষণা করা হয়েছে সুন্দরবনকে জলদস্যু মুক্ত হিসেবে ঘোষণা করা হয়েছে, আমি সেই বিষয়টিকে মূলত সর্বশ্রেষ্ঠ। আমি এখন পর্যন্ত আপনার মুখে শুনে যেহেতু উপন্যাসটি পড়ার সুযোগ এখনো হয়নি, মনে হচ্ছে যে ঘটনাগুলো ঘটছে মানে এই যে সরকারি পক্ষ থেকে হোক, এনজিও গুলোর পক্ষ থেকে হোক, বা ওখানে বাস্তবতা যেটা সেটারই একটা বয়ান আপনি উপস্থাপন করছেন, সেই প্রত্যক্ষ বয়ান। আমার কথা হচ্ছে ওই বয়ানটা যদি আমি একটু সচেতন হয়ে আমি কোনো না কোনো ভাবে জানছি, কিন্তু আপনার উপন্যাসটা পড়বো কেন তাহলে? মানে আমার প্রশ্নটা হচ্ছে লেখকের সেখানে আসলে বক্তব্যটা কি? এখানে আমার মনে হয় এই উপন্যাসটা পড়ার একটা কারণ আমি বলতে পারি, কেননা এই সুন্দরবনের জলদস্যুতা যারা করে তারা কোথায় যায়, কি করে, কিভাবে দিন যাপন করে এই বিষয়টি এখন ইন্টারনেটের যুগ, এর একটু আগে মানে অব্যবহতি আগে যদি আমি ধরি যে কিছু আগে সময় থেকেও পর্যন্ত খুব অন্ধকার ছিল, আমার তার পরিবারের তার স্ত্রী জানছে না যে তার স্বামী কখন ফিরবে কখন আসবে, সন্তানটি জানছে না, সে তার মাকে বারবার বলছে মানে অসুস্থ হয়ে পড়ে আছে,
বাবা কখন আসবে তার বাবা তো প্রতিদিন আসে সন্ধ্যা হলে ফিরে আসে বাড়িতে আমার বাবা কেন আসে না এর উত্তর তার মাও জানে না এই যে তার পরিবারের মানুষ জানছে না তার তার মা বাবা জানছে না তার শ্বশুরকুলের কেউ জানছে না তাহলে অন্য একজন মানুষের পক্ষে জানা সম্ভব না কিন্তু আমি জানার চেষ্টা করেছি যে এই সুন্দরবনের জলদস্যু যারা এরা তাহলে কিভাবে তাদের সকাল থেকে দিন পর্যন্ত বা সন্ধ্যা থেকে ভোর পর্যন্ত কিভাবে তার দিনাতিপাত করে এই বিষয়টি আমি দেখাতে চেয়েছি আসলে আপনি যেহেতু ওই অঞ্চলেরই আপনার কি এই উপন্যাস লেখার জন্য ফিল্ড ওয়ার্ক হিসেবে কোনো জলদস্যুদের সঙ্গে সাক্ষাৎ করা এ ধরনের কাজকর্ম করতে হয়েছে বা করেছেন হ্যাঁ এটা সুযোগ হয়েছিল একটা কারণে তখন যেহেতু সরকার চাচ্ছিল খুব মানে জোরে সোরেই চাচ্ছিল যে সুন্দরবনের যে দস্যুরা আছে তারা আত্মসমর্পণ চুক্তি তো হয় এক ধরনের হ্যাঁ চুক্তি হয় চুক্তিটা এমন অনেকটা দায় মুক্তির মতো যে হ্যাঁ স্বাভাবিক জীবনে ফিরে আসলে যে মামলা মোকদ্দমা আছে বা যেসব আইনি জটিলতা আছে এটা থেকে অব্যাহতি দেওয়া হবে এবং এমনকি অনেক সময় পুনর্বাসনে কিছু ইয়ে থাকে কেননা আমি একটু বলে যাই অনেক সময় আছে যে একজন জলদস্যু তিনি যখন স্বাভাবিক জীবনে ফিরে আসছেন ফিরে এসে একটা দোকান খুলে বসেছেন মুদি দোকান ওই দোকান অন্যরকম যাবে না কিন্তু এটা সামাজিক ইয়ে আছে ট্যাবু আছে যে তার দোকানে যাওয়া যাবে না তাহলে চলবে কি করে তার তো চলতে হবে ওখানে জলদস্যুদের কি মানে একটু ডাঙায় মানে ভিতরে জনবসতির মধ্যে কি গ্রহণযোগ্যতা কম বলতে পারছেন নাকি খুবই কম এবং তাদেরকে স্বাভাবিকভাবে গ্রহণ করে না একটা ভীতি থাকে আবার সে ওই জগতে চলে যেতে পারে আবার কিছুটা ইয়ে থাকে যে না তার দোকানে যাব না এক ধরনের আপনার উপন্যাসে কি তাদের প্রতি আপনি মানবিক হয়ে লিখছেন নাকি তাদের আসলে বাস্তবতাটা তুলে ধরছেন বলা চলে আমি একটু নির্মোহ থাকতে চেয়েছি আসলে তো সর্বশেষ পরিণতিতে আমি কিছুটা মানবিক হতে চেয়েছি আবার দেখিয়েছি যে অনেক সময় ওই যে বললাম সব শুধু ছিটতে পারেনি সব সময় সব সম্ভব হয়ে ওঠে না একজন জলদস্যু চাইলেও স্বাভাবিক জীবনে যেমন ফিরতে পারছেন না তেমনি একজন আবার স্বাভাবিক জীবনে ফিরেও আসছেন এটাও আমি দেখেছি আসলে মানে বলা যায় যে দুইটি দিকে আমি দেখাতে চেয়েছি এখানে আমি খুব নির্মোহ থাকিনি সত্যি কথা বলতে কি আমি যতটা সাহিত্যের প্রতি দায়বদ্ধতা মানে দায়বদ্ধতা জায়গা থেকে লিখেছি তার প্রতি আমার তার চেয়ে আমার সমাজ এবং পরিবেশের জায়গা থেকে আমার এখানে দুটো প্রশ্ন তৈরি হলো আপনার কথা থেকে হ্যাঁ একটা হচ্ছে নির্মোহ থাকা একটা গল্প যখন বলছেন আসলে এই গল্পে নির্মোহ থাকা বলতে আসলে আপনি কি বোঝাচ্ছেন এবং একই সঙ্গে দায়বদ্ধতা বলতে সমাজের আপনি দায়বদ্ধতার জায়গা বলতেই আপনি কি বলছেন দায়বদ্ধতার জায়গা যেমন আমি বললাম যে অনায়াসে আমি দেখাতে পারতাম যে দেদারসে সুন্দরবনে হরিণ শিকার হচ্ছে সেটা তো হচ্ছে সেটা দেখালে সমস্যা কি হতো আমি একদম যে আমি সেটাকে এড়িয়ে গিয়েছি তা নয় কিন্তু আমি দেখেছি যারা করছে একেবারে অন্তরালে এবং যেটা সরকার চাইলেও পারছে না এবং যারা অসচেতন মানুষ কিন্তু একজন সচেতন পাঠক যেন উদ্বুদ্ধ না হয় আগে যেমন মৃগয়ের গল্প শুনে আমরা উদ্বুদ্ধ হতাম যে আমার একটা বন্দুক থাকলে হয়তো আমিও একটা হরিণ শিকার করতে যেতে পারি বা যেতে পারতাম এটাকে মানে উদ্বুদ্ধ করা করণ হয় বলা চলে কিন্তু আমি সেই জায়গা থেকে বরং উল্টোটা দেখাতে চেয়েছি যে আপনি বরং উদ্বুদ্ধ হবেন না এরা আমাদেরই পরিবেশে প্রতিবেশে আমাদের উপকার করছে এই কাজটি বরং আমরা এই কাজটি থেকে যাতে আমরা বিরত থাকতে পারি সেটা হচ্ছে আমার দায়বদ্ধতার জায়গা আর কিছু জায়গা আছে নির্মোহ থাকার জায়গা যেটা আমি কল্পনা থেকে অনেক জায়গায় নিয়ে এসেছি এবং নির্মোহ থাকার জায়গাটা যেমন একজন জলদস্যু সে বলছে যে আমি একটা সময় টিউশনে করে চলতাম আমি সর্বোচ্চ ডিগ্রিতে একজন মানুষ যখন দেখলাম যে আমি সমাজে সেভাবে চলতে পারছি না আমাকে এমন একটা প্রলোভন দেখানো হলো আমি ভাবলাম কিছুদিন পরে আমি বেরিয়ে আসতে পারবো সেই জায়গা থেকে জানা যিনি যাচ্ছেন তিনি জানছেন যে বেরিয়ে আসা সম্ভব না তারপরও তার মন বলছে আমি হয়তো বেরিয়ে আসতে পারবো আমার অর্থনৈতিক মুক্তিটা ঘটলে আমি হয়তো আবার আসতে পারবো আমার স্বজনদের কাছে এটা ভেবে সেই ঝুঁকিপূর্ণ জায়গায় কিন্তু যাচ্ছে এখানে আমার মনে হচ্ছে কিছু নির্মোহতার জায়গা আমি তৈরি করতে চেষ্টা করেছি আর আচ্ছা আমাদের সামনে থেকেও যদি কোনো প্রশ্ন আসে আপনাদের একটু বলবেন আমার হাত উঠাবেন আমরা যাব আপনার এই উপন্যাসটা যেহেতু একটা একটা নির্দিষ্ট জনগোষ্ঠী তো ভাষার ক্ষেত্রে সেটা কি ধরনের ভাষা আপনি ব্যবহার করেছেন ওদের ডায়লগ বা ওদের কথোপকথনের ক্ষেত্রে সুন্দরবনে দেখা যাচ্ছে আমি যে জায়গাটি এনেছি সাধারণত এখানে সাতক্ষীরা একদম আমি যদি সীমান্ত থেকে শুরু করি সাতক্ষীরা খুলনা বাগেরহাট বরগুনা পর্যন্ত এই যে অঞ্চলটি আমাদের সুন্দরবন মানে সমুদ্র সংলগ্ন সুন্দরবন বা ম্যানগ্রোভ উদ্ভিদ অঞ্চল তো এখানে সুন্দর সাতক্ষীরার ভাষাটা একটু ভিন্ন তাদের টান অ্যাকসেন্ট শুনলে বোঝা যায় বাগেরহাট দিকে একটু আবার আলাদা বরগুনার দিকে আবার একটু আলাদা বরিশাল পিরোজপুরের দক্ষিণটা অবশ্য না ওটা বরগুনারই দক্ষিণটা বলা যায় তো এখানে ভাষা তিন রকমের আছে পাশাপাশি আমি দেখাতে চেয়েছি অনেক জলদস্যু যখন ভারতের যে সুন্দরবন অংশ আছে সেখানে যখন অভিযান চলছে তারা এখানে চলে আসছে তো প্রত্যেকের ভাষা আমি খুব সচেতনভাবেই ব্যবহার করার চেষ্টা করছি আঞ্চলিক ভাষাতেই আমি আমি লিখেছি লেখকের বয়ানটা প্রমিত ভাষায় আমি লিখেছি কিন্তু সংলাপগুলো বা মুখের ভাষা চরিত্রের মুখের ভাষাটা আমি
তাদের আঞ্চলিক ভাষায় রাখার চেষ্টা করেছি এবং সেখানে দেখেছি শুধু এই তিনটা অঞ্চল নয় একজন দেখা যাচ্ছে বড় হচ্ছে যশোর তিনি কোনো না কোনো ভাবে তার জীবিকার জায়গার জীবিকার প্রয়োজনে হয়তো সুন্দরবনে এই অঞ্চলে চলে এসেছেন স্বাভাবিক জীবনে ছিলেন পরে জীবনে ঢুকে গেছেন তার ভাষাটা কিন্তু তার মতোই আমি রেখেছি আচ্ছা এমনিতেই এই উপন্যাসটি প্রত্যেকটি উপন্যাস লেখার একটা পিছনে কারণ থাকে একটা নির্দিষ্ট পয়েন্ট থাকে যে পাঠকের কাছে পৌঁছানোর আপনার ওরকম কোনো নির্দিষ্ট কারণ আছে যে আপনি এই উপন্যাসটা লিখলেন নাকি একেবারে জলদস্যুদের যে জীবনচিত্র সেইটা একটা তথ্যচিত্রের মতো উপস্থাপন করা ভাষা দিয়ে না ঠিক তথ্যচিত্র আমি বলবো না এর মধ্যে যথেষ্ট কল্পনার জায়গা আছে এবং আমি চেয়েছি যে পাঠক যারা পড়বে সেখানে কিছু মানে ফিকশনাল ব্যাপারটাও যেমন থাকুক আবার বাস্তবধর্মী কিছু বিষয় থাকুক দুটি সমন্বয় করতে আমি চেষ্টা করেছি আসলে যেহেতু আমাকে বস্তুনিষ্ঠতার দিকে বেশি লক্ষ্য দিতে হয়েছে সেজন্য আমি ইতিহাসটা বেশি পড়েছি যদি আমি দেখলাম যে অতি প্রাচীন ইতিহাস খুব বেশি তথ্য নির্ভর না আমি বললাম অনেক কিংবদন্তি আছে যেমন বনদেবীর বিষয় আছে ওখানে মুন্ডা সম্প্রদায় আছে তাদের তারা পূজা করতেন তারপরে প্রজাপতি গাজীর কথা আছে তারপরে চম্পা কালু হ্যাঁ এদের কথা পাওয়া যায় আর কি আবার একটা বিষয় আছে বনবিবির যে গীতিকা বা তাদের যে উপাসনার যে কি বলবো ওটা পুঁথি এটা কিন্তু তারা প্রকাশ করতে চান না যে কোনো একটা বিচিত্র কারণে এটা চাইলে আমি পেতে অন্তত আমি পাইনি আমাকে আমি সহযোগিতা পাইনি আমি পুঁথি সংগ্রহ করতে চেয়েছি যে আসলে সেখানে কি আছে তারা মুখে বলতে রাজি হয়নি এবং এটা আমি আসলে উদ্ধার করতে পারিনি আপনাদের সামনে যদি কোনো প্রশ্ন থাকে আমাদের লেখক চাণক্য বাড়ি তাকে প্রশ্ন করবেন চাণক্য দা আপনার গত বছর যে একটি উপন্যাস প্রকাশিত হলো এবং এরপরে আমরা ডিসকাশন নিয়ে এরপরে আরেকটি উপন্যাস মানে আমি বলতে চাচ্ছি সেটা একটা প্ল্যাটফর্ম সেটা আমরা দেখলাম যে একটা সামাজিক ঘটনা একটা কেন্দ্রীয় চরিত্র নারী এবং সে নির্যাতনের শিকার হচ্ছে এই ধরনের প্রেক্ষাপট এটি আমরা জলদস্যুদেরই মানে আমি বলতে চাচ্ছি আপনার কোনো নির্দিষ্ট আছে যে আমি একদম সমাজ বাস্তবতার এইসব স্টোরিগুলো বা এই করে গল্প লিখবো আপনি তো বেসিক্যালি কবি পোয়েট আমরা জানি আগে তারপর আপনি উপন্যাস এসেছেন সত্যি কথা বলতে গিয়ে নিজের দুর্বলতা স্বীকার করতে মানে আমার বাধা নেই আমার একটু ভীতি ছিল যেহেতু কবিতা লিখি এমনকি ছোট গল্প খুব বেশি লিখেছি বলে আমার মনে পড়ে না খুব বেশি ছাপা হয়নি কিন্তু উপন্যাসে যখন আমি হাত দিতে গেলাম আমার মনে হলো যে আমি একবার একটা বড় প্লট বা বড় ক্যানভাস নিয়ে আমি লিখতে যাব সেটা আমার পক্ষে কতটুকু সম্ভব হবে সেই জন্য আমি খুব বেশি যেখানে কল্পনার বিস্তার ঘটাতে হতে পারে এরকম জায়গায় না গিয়ে আমি চেয়েছি আমার আশেপাশে ঘটছে এমন কিছু যেখানে আমি বেড়ে উঠেছি যেখানে আমার পদচারণা ছিল এমন জায়গার সামাজিক বাস্তবতা নিয়ে আমি লিখতে পারি কিনা সেজন্যই আমার মূলত এই প্লটগুলো আমার নির্বাচন করা কাছের মেয়ে কি ধরনের আপনি পাঠকের কাছে সাড়া পেয়েছেন কাছের মেয়ে সাড়া বলতে গেলে আমি বেশ ভালো সাড়া পেয়েছি অনেকেই বিভিন্নভাবে আমার সঙ্গে ফিডব্যাক জানিয়েছেন আছে পক্ষে বিপক্ষে বিশেষ করে তার পরিণতি নিয়ে মতভেদ আছে বটে কিন্তু আমি তাতে বরং আমি আসান্বিত হয়েছি না তারা পড়ছে এবং তারা কিছু বলছে এরপরের কি তাহলে দুটো উপন্যাস হয়ে গেল এখন কি ভাবছেন যে নেক্সট পরের উপন্যাসের কোনো প্লট নিয়ে বা নাকি অলরেডি কাজ শুরু করে দিয়েছেন আমি এখনো কাজ শুরু করিনি তবে উপন্যাস নিয়ে কাজ করার খুব ইচ্ছা আছে বিশেষ করে পাঠকের যে সাড়া পেয়েছে আমার মনে হয়েছে উপন্যাস নিয়ে কাজ করার এখনো সুযোগ রয়ে গেছে আমার আর যেটা আমি করছি আমি আমার কবিতার পাণ্ডুলিপি আমার 2015 সালে সর্বশেষ কবিতার বই এসেছিল চাঁদের মাটির টেরাকোটা এই বইটির পর আমার আর পাণ্ডুলিপি আমি আসলে গুছিয়ে উঠতে পারিনি তো আমি চেষ্টা করছি এই মেলার পরপর আমি একটা পাণ্ডুলিপি হয়তো গুছিয়ে উঠতে পারবো এটা কবিতার বই এবং আমি এটা বলে রাখি যে গত প্রায় 1.5 বছর ধরে বিভিন্ন পত্রপত্রিকায় সুন্দরবন সিরিজের কবিতা আমার বেরিয়েছে সেখানে কিন্তু আমি সুন্দরবন আনতে চেয়েছি তো আমার কবিতার অংশ কবিতা তো আমি শুধু যে উপন্যাসে সেটা আমি বলতে চাইছি না আমি কবিতাতেও সুন্দরবনকে দেখাতে চেষ্টা করছি কবিতায় কিভাবে দেখানো যায় এটা আমি একটা চ্যালেঞ্জ হিসেবে নিয়েছি আসলে তারপরে মনে হচ্ছে কিনা যে কবি পরিচয় ছাপিয়ে ঔপন্যাসিক পরিচয় বড় হয়ে উঠবে চাণক্য বাড়ের সঙ্গে সেটা অবশ্য সময় বলবে কেবল আমি মনে করি শুরু দুইটি উপন্যাস দুইটি
কবিতার বই তো এটাকে শুরুই বলা যায় কোথায় এগিয়ে দাঁড়ানো যাবে সেটা সময় বলবে তবে আমার ইচ্ছা আছে কবিতা নিয়েই যেহেতু আমার প্যাশন আমি বলি প্যাশনের জায়গাটা এবং ছোটবেলা থেকে আমি উপন্যাস লিখব এটা ভাবিনি কবিতাই লিখতে চেয়েছিলাম এবং কবিতা লিখব এটাই আমার এখন পর্যন্ত চিন্তা উপন্যাসও আমি চালিয়ে যাওয়ার চেষ্টা করব এটুকু বলতে পারি আচ্ছা এখানে একটা প্রশ্ন আছে আমরা একটা প্রশ্নের কাছে যাবো